ইউরোপিয়ান ইউনিয়ন সাম্প্রতিক সময়ে একটি আইন পাশ করেছে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট দেশে রেজিস্টার্ড হতে হবে। মির্জা ফখরুল আলমগীর সাহেব এই সমস্ত আজগুবি কথা কোথায় বলেন? উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য গতকাল সংবাদ সম্মেলন করেছেন। মির্জা ফখরুল আলমগীর সাহেবকে অনুরোধ জানাব পিছন ফিরে একটু তাকানোর জন্য। ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশে সর্বসাকুল্যে 50 লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে 13 কোটি মানুষ, এবং গ্রামের গৃহবধূ থেকে শুরু করে স্কুলের বালক থেকে শুরু করে রিক্সাওয়ালা ভাই কিংবা ক্ষেতের মধ্যে যে শ্রমিক ভাই কাজ করে সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে। এবং এই ইন্টারনেটকে সার্বজনীন করেছে বর্তমান সরকার। 2008 সালে আমাদের স্লোগানই ছিল ডিজিটাল বাংলাদেশ, এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইন্টারনেট সবার কাছে সহজলভ্য করা, এবং সেটি করা হয়েছে। গ্রামে গ্রামে ব্রডব্যান্ড কানেকশন, গ্রামে বসে আপনার ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনেক যুবক আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে গ্রামে বসে, এমন অনেক যুবক আছে। আমাদের সরকারই এই ইন্টারনেটকে সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে। আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না, বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্টদের দিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার, সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতাদের চরিত্রহনন এবং দেশের বিরুদ্ধে বিষোদ্গার তারা তাদের পেইড এজেন্ট দিয়ে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকে করছে। এবং তারা যে এইভাবে পেইড এজেন্ট নিয়োগ করেছে সেগুলো ইতিমধ্যে প্রমাণিত, কয়েকজনের অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে আক্ষেপ প্রকাশ করছে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল সে পরিমাণ টাকা দেয় নাই, সেই জন্য সে আপাতত বেশি কিছু করছে না। এরকম পেইড এজেন্ট এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়, সরকারের মন্ত্রীদের সরকারি দলের নেতাদের চরিত্রহনন করে, তাদের সাথে নিয়মিত বৈঠক করে তারেক রহমান, সেই বৈঠকের ছবিও আমাদের কাছে আছে। তো এই কাজটি বরং ইন্টারনেট সহজলভ্য করার প্রেক্ষিতে তাদের পক্ষে করা সম্ভবপর হচ্ছে, যেটি কখনো সমীচীন নয়। সেগুলো ডিজিটাল অপরাধ, এবং এই ডিজিটাল অপরাধ সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করার জন্য নানা আইন আছে। এবং আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন সাম্প্রতিক সময়ে একটি আইন পাশ করেছে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট দেশে রেজিস্টার্ড হতে হবে, আদারওয়াইজ দে ক্যান নট অপারেট। ভারতে সেই আইন পাশ করেছে, আমাদের দেশে আমরা এখনও সেই আইন পাশ করিনি। তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে আপনারা এখানে রেজিস্টার করেন। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সেই আইন করেছে, ভারতে করেছে, ভারত বাধ্য করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সেখানে রেজিস্টার করার জন্য, এবং ভারতে সময়ে সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সময়ে সময়ে বন্ধ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশে কখনও সেটি করা হয়নি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই সমস্ত আজগুবি কথা কোথায় বলেন? উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য গতকাল সংবাদ সম্মেলন করেছেন। তাদের যে পেইড এজেন্টরা আছে তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য এই সংবাদ সম্মেলন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও ধন্যবাদ জানানো দরকার, উনি যে আজকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উনি যে ভিডিও কলে কথা বলেন ওনার মেয়েদের সাথে অস্ট্রেলিয়ায়, তারপর উনি ওনারা যে ওনাদের চেয়ারম্যানের সাথে ওনারা ভিডিও কনফারেন্সে মিটিং করেন, এগুলোর সুযোগ শেখ হাসিনাই করে দিয়েছে, বর্তমান সরকারই করে দিয়েছে, এগুলো আগে ছিল না। ওনার বরং এর জন্য সরকারকে ধন্যবাদ জানানো দরকার। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল যে নির্বাচন যাবে না, কিন্তু আবার বলছে যে নির্বাচন থেকে বিরতি রাখার জন্য হামলা মামলা করছে সরকার। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক, 2018 সালের মতো নয়, বরং পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করুক, আমরা সেটিই চাই। তো একদিকে মির্জা ফখরুল আলমগীর সাহেব বলছেন তারা নির্বাচনে যাবেন না,
আবার বলেন যে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে। আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাই না, আমরা চাই বিএনপি বরং নির্বাচনে আসুক এবং সংবিধান মেনে সংবিধানের আলোকে যে নির্বাচন হবে সে নির্বাচনে আসুক।